আমাদের এই সমাজে আপনার আমার চোখকে ফাঁকি দিয়ে এমনও কিছু ভয়ঙ্কর পাপ প্রতিহত করছে যা সত্যিটা ভাবলেও আপনার সুর শিউরে উঠবে, কিন্তু এই পাপগুলো নির্মম হলেও সত্যি। সেই সাথে এই শহরের অলিতে গলিতে ঘটে চলছে বিভিন্ন অন্ধকারের কারসাজি, যেখানে টাকা দিয়ে মেয়ে কেনা যাচ্ছে, এমনকি টাকার জন্য জলজন্ত মানুষকেও খুন করা হচ্ছে। আর পরকীয়ার কারসাজি সে তো দিন দিন বেড়েই চলছে। এই সব কিছুর ভিড়ে সমাজের সহজ সরল সাধারণ মানুষগুলো প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে। এমনই কিছু সাধারণ মানুষের অসাধারণ পাঁচটি গল্প নিয়ে আজকের এই কাহিনী। গল্পটি পরিচালনা করেছে রায়হান রাফি। রাফি কাহিনীতে শহরের এমন কিছু নির্মম সত্য তুলে ধরেছে যেখান থেকে জীবনের জন্য অসাধারণ কিছু শিক্ষা রয়েছে। তাই অনুরোধ রইল একবারের জন্য হলেও আজকের এই কাহিনীটি দেখবেন। প্রথম গল্পের নাম আয়না বিবির পালা। গল্পের শুরুতে আমরা একটা সুন্দরী রমণীকে দেখতে পাই। পরনে লাল শাড়ি, হাতে রেশমে চুড়ি, কপালে কালো টিপ, ঠোঁটে লাল লিপস্টিক পরে মেয়েটি নিজেকে খুবই আবেদনময় করে তৈরি করছে। এরপর সেই মেয়েটি সোফায় বসে তার এক কাস্টমারকে কল করে আর বলে, কই তুমি, আসতে তো দেরি হচ্ছে কেন? ওই পাশে থাকা লোকটি তখন বলে, আসতেছি আমি, তুমি রান্না করে রাখো, আমি এসে খাবো। তখন এই পাশের মেয়েটি ফ্রিজ চেক করে বলে, তাহলে তুমি আসো, আমি তোমার জন্য কই মাছ রান্না করে রাখতেছি। সেই সাথে আরও বলে, তাড়াতাড়ি আসো, আমার কিন্তু ভালো লাগছে না, আর আজকে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। এরপর সিন চলে যায় একটা লাশ কাটা ঘরে। দুই লাশের মাঝখানে একজন ব্যক্তি ঘুমাচ্ছে, আর এনার নাম হচ্ছে মন্টু। আর এইদিকে মেয়েটির বাসায় সেই কাস্টমার আসে, এই মেয়েটির নাম হচ্ছে পাখি। পাখি তখন খুবই আনন্দ নিয়ে তার কাস্টমারকে রিসিভ করে আনে। তারপর তারা দুজনে একসাথে খাওয়া দাওয়া করে। আর তখন লোকটি পাখিকে নাইটি পরে আসার জন্য অনেক রিকোয়েস্ট করে, কিন্তু পাখি রাজি হতে চায় না। তখন সেই লোকটি তাকে বারবার রিকোয়েস্ট করে আর বলে, তুমি এই নাইটিটা পরলে একদম সানি লিওনের মতো লাগে, প্লিজ প্লিজ আর একবার পরো, আমার খুব দেখতে ইচ্ছে করতেছে। তারা দুই রিকোয়েস্টে পাখি রাজি হয়, তবে সে একটা শর্ত দেয়। শর্ত মতো পাখি সেই লোকটির হাত খাটের সাথে বাঁধে। তখন সে লোকটি বলে, কি করতেছে এসব, হাত বাঁধলে কেন? পাখি তখন বলে, স্পেশাল কিছু দেখতে হলে একটু তো কন্ট্রোল করতেই হবে, আর আজকে তোমার জন্য একটা স্পেশাল সারপ্রাইজ আছে, একটু অপেক্ষা করো। এরপর পাখি ভেতর রুমে যায়, আর একটু পর হট লুকে নাইটে পরে আসে। তখন সেই লোকটি খুবই এনজয় ফিল করে। তারপর তারা ঘনিষ্ঠ হতে চায়। এমন সময় দরজায় কেউ একজন কলিং বেল বাজায়। তারা দুজনে তখন খুব ভয় পেয়ে যায়। তারপর পাখি দৌড়ে গিয়ে দরজা খোলে আর দেখে তার হাজব্যান্ড এসেছে। তার হাজব্যান্ডের নাম ছিল সোহেল। সোহেল তো রুমে এসে পাখির পরনে নাইটি দেখে উত্তেজিত হয়ে যায়। কিন্তু যখনই সে তার বিছানায় অন্য পুরুষকে পাখির সাথে দরজা বন্ধ অবস্থায় দেখে, তখন সে সব বুঝতে পারে। আর পাখিকে জিজ্ঞেস করে, এই ছেলেকে তুই ওর সাথে কী করতেছস? পাখি তখন তাকে হাবিচাবি বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে তার কোনো কথাই শোনে না। সোহেল তখন ওই ছেলেকে অনেক গালিগালাজ করতে থাকে, আর মিসেস গরম হয় তাদের দুজনকে মারধর করতে থাকে। সে পাখিকে বলে, তুই কাকে ভালোবাসিস, ওকে না আমাকে? পাখি বলে, আমি ওরে ভালোবাসি। এটা শুনে সোহেল আরও রেগে যায়, আর এরপর সে তাদের দুজনকে একসাথে করে একটা ছবি তুলে নেয় আর বলে, আমি এখন এই ছবিটা অনলাইনে ছেড়ে দেব। সেই লোকটি তখন অনেক ভয় পেয়ে যায়। সে তখন বলে, এটা দেখলে আমি আমার পরিবারের কাছে কী জবাব দেবো, আমার কি হবে, প্লিজ ভাই এমনটা করেন না। কিন্তু সোহেল তার কোনো কথাই শুনে না। পাখি তখন সোহেলের কাছে অনেক রিকোয়েস্ট করে, কিন্তু সোহেলের এক কথা, সে তাদের এই পরকীয়া পাপ পুরো দেশকে জানাবে। সোহেল তখন পাগলের মতো করতে থাকে। সে তখন সেই লোকটিকে বলে, তোর কাছে কী আছে সব বের কর। ঠিক এমন সময় সিন আবার চলে যায় সেই লাশ কাটা ঘরে। মন্টু যখন ঘুম থেকে উঠে তার চারপাশে লাশগুলোকে দেখে, সে তখন অনেক ভয় পেয়ে যায়। তাই সে তখন চালাল চালালগুলো চিল্লাতে থাকে আর ঘর থেকে বেরিয়ে যায়। এদিকে সোহেল সে ছেলেটার মানি ব্যাগটা নিয়ে নেয়। মানি ব্যাগে কোনো টাকা না থাকায় সোহেল সে লোকটির কাছ থেকে তার কার্ডটা নিয়ে নেয় আর কার্ডের পিন নাম্বার চায়। কিন্তু বাকি সেই লোককে পিন নাম্বার দিতে মানা করে আর সোহেলকে বলে, প্লিজ তুমি মানি ব্যাগে যা আছে সেটা নিয়ে চলে যাও। কিন্তু সোহেল পাখির সাথে খারাপ ব্যবহার করে আর সেই লোকটাকে মারতে থাকে। কিন্তু সে লোকটা কোনো মতেই পিন নাম্বার দিচ্ছিল না। তখন সোহেল একটা চাপাতি নিয়ে সে তাতে দুজনকে ভয় দেখাতে থাকে আর পাখির কলে ছুরি ধরে বলে, পিন নাম্বার না দিলে তোদের দুজনকে এখনই কুপিয়ে মেরে ফেলব। এটা শুনে সেই লোকটি অনেক ভয় পেয়ে যায় আর তাই সে বাধ্য হয়ে একটা ভুলভাল পিন নাম্বার দিয়ে দেয়। পিন নাম্বার নেওয়ার পর সোহেল তাকে বলে, তুই এখানেই থাকবি, আর পাখিকে বলে, খবরদার ওর হাত খুলবি না। এটা বলে সে বেরিয়ে যায়। সোহেল যাওয়ার পর পাখি সেই লোকটার সাথে অভিমান করে আর বলে, তুমি ওই যে পিন নাম্বার কেন দিতে গেলা, ও তো এখন সব টাকা তুলে ফেলবে। সে লোকটা তখন বলে, আরে 2 লাখ টাকা বেশি তুলতে পারবে না, একদিনে 2 লাখ টাকা বেশি তোলা যায় না, আর তুমি আমার হাতটা খুলে দাও, আমি ওয়াশরুমে যাবো। এরপর পাখি তার হাতের বাঁধন খুলে দেয়। তারপর সেই লোকটি ওয়াশরুমে যায় আর তখন পাখি বাহিরে এসে সোহেলকে ফোন করে আর বলে, সোহেল তুই কোথায়? 2 লাখ টাকা বেশি কিন্তু ওঠানো যাবে না। আর এখানে আমরা বুঝতে পারি এই পাখি আর সোহেল ইচ্ছে করেই আমারটা সাজিয়েছে, মূলত এটা একটা ফাঁদ। কিন্তু পাখি কথা শেষ করে পেছনে তাকাতেই দেখে সেই লোকটি তার পেছনে দাঁড়ানো, অর্থাৎ লোকটি তার সব কিছু বুঝে গেছে। সে তখন পাখিকে জোরে একটা থাপ্পড় মারে। সে বলে, তুই আমার সাথে নাটক করস?
পাখি তখন তাকে উল্টো আঘাত করার বলে, নাটকের দেখছোস কি, এটা তো সবে টেইলার, পুরো সিনেমা তো এখনও বাকি। তারপর সে রাগের মাথায় ওই ছেলেটাকে রামদা দিয়ে একটা কোপ দেয়, আর এতে সে লোকটা ভয়ানকভাবে মারা যায়। আসলে পাখির ওনাকে মেরে ফেলার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু রাগের মাথায় এমনটা ঘটে গেছে। আর দেখে মন্টুর চেঁচামেচিতে সেখানে জালাল নামে সেই লোকটি আসে। জালাল হচ্ছে এই লাশ কাটা ঘরের প্রধান। মন্টু আর জালাল একে অপরের ঘনিষ্ঠ বন্ধু, মূলত তারা দুজনে মিলে এই লাশ কাটা ঘরে কাজ করে। মন্টু কোনো কাজকাম পাচ্ছিল না বলে জালাল মন্টুকে এই লাশ কাটা ঘরে নতুন জয়েন করিয়েছে। মন্টু তখন জালালকে বলে, তুই কতবার বলছি আমার এই লাশ কাটা ঘরে একা রেখে যাবি না, আমার লাশ খুব ভয় করে। জালাল তখন বলে, কিসের ভয়, লাশ তো আমাদের সঙ্গী। এই বলে সে একটা লাশকে চুমো দেয়। এদিকে দেখা যায় পাখি সে লোকটিকে খুন করার পর সে নিজেই খুব ভয় পেয়ে যায়, তার সারা শরীরে রক্ত মাখা। ঠিক এমন সময় তার দরজায় কেউজন কলিং বেল বাজায়। পাখি তখন প্রচণ্ড ভয় পেতে থাকে আর ভাবতে থাকে এই অবস্থায় সে দরজা খুলবে নাকি খুলবে না। এরপর সে তার হাত মুখ দিয়ে কোনো রকমের দরজার ছোট্ট ক্যামেরা দিয়ে একটা অপরিচিত লোককে দেখে। তাই সে দরজার একপাশে একটু খুলে উঁকি দেয়। তখন সে অপরিচিত লোকটি পাখিকে জিজ্ঞেস করে, এটা কি শামিম ভাইয়ের বাসা? পাখি বলে, না এখানে কোনো শামিম ভাই থাকে না। শামিমকে না পেয়ে লোকটি তখন চলে যায়। যাই হোক, পাখি তখন দরজাটা বন্ধ করে চলে আসে। এরপর সে যখন লাশের কাছে এসে তখন আবারও দরজা কলিং বেল বাজে। পাখি তখন দরজা খুলে দেখে শোল এসেছে। শোল তখন বলে, তিনটা ATM বুথে ট্রাই করলাম, ও হয়তো আমার এই ভুল পাসওয়ার্ড দিছে, টাকাটাই তুলতে পারলাম না। তারপর শোল বলে, আয়োটা কটা চর থাপ্পড় দিয়ে বের করে দেই। কিন্তু ভেতরে এসে দেখে সেই লোকটা রক্তমাখা লাশ। শোল তখন লাশ দেখে অনেক ভয় পায় আর পাখিকে বলে, কি করছস তুই, এটা একটা জ্যান্ত মানুষকে মেরে ফেলছস। আসলে শোল আর পাখি হলো দুই বন্ধু, তারা দুজনে মিলে একটা ধান্দা চালাতো। পাখিদের নিজের সৌন্দর্যকে ব্যবহার করে ছেলে থেকে পটাতো আর বাসে ডাকতো। আর সোহেল পাখির হাজব্যান্ড সেজে ঘনিষ্ঠ হওয়ার পূর্ব মুহূর্তে সে তাদেরকে ধরে ফেলার মতো করে একটা নাটক করত। আর তারপর দুজনের ছবি তুলে ব্ল্যাকমেল করে ছেলেদের কাছ থেকে টাকা হাতিয়ে নিত। এদের কখনোই সুখ খুন খারাপই করেনি, তাই সোহেল লাশকে দেখে প্রচণ্ড ভয় পায় আর পাখিকে বলে, তুই খুন করতে গেলি কেন, আমরা তো অনেক দান্দাবাজি করছি কিন্তু কারো তো কোনোদিন খুন করি নাই। এরপর সে পাখিকে বলে, চল আমরা লাশটাকে রেখে পালাইয়া যাই। পাখি বলে, তোর কি মাথা নষ্ট, এভাবে লাশটাকে রেখে গেলে বাড়ি গেলে তোমাদেরকে ধরিয়ে দেবে। তখন সোহেল আর কিছুই বলে না, তারা তখন কী করবে কিছুই বুঝতে পারছিল না। শোল তখন অনেক ভয় পাচ্ছিল দেখে পাখি বলে, যা করার আমি করতেছি, তুই শুধু আমার সাথে থাক। এরপর আমরা দেখি পাখি বাথরুমে বসে সেই লাশটাকে টুকটু টুকটু করে কেটে ফেলে আর শরীর থেকে হাত মাজা পা সব কিছু আলাদা করে ফেলে। শোল তখন রুমের ভেতর থেকে রক্তের এই গন্ধ সহ্য করতে না পেরে বমি করতে থাকে। কাটাকাটি শেষ হলে পাখি এসে শোলকে বলে, শোন সব কাজ শেষ, এখন আমরা লাশটাকে বস্তায় পড়বো, তুই আমাদের হেল্প কর। শোল যেহেতু অনেক ভয় ছিল তাই সে পাখির এই কাজে সাহায্য করতে চায় না, উল্টো সে পাখিকে বলে সে পুলিশকে সব কিছু জানিয়ে দেবে, কারণ সে এত তাড়াতাড়ি মরতে চায় না। সে পাখিকে বলে, আমি তো খুন করি নাই, খুন তো করছিস তুই, পুলিশ তুলে তুই মরবি। শোলের এই কথা শুনে পাখি প্রচণ্ড রাগ করে, কারণ এতদিন তারা দুজনে একসাথে মিলে ধান্দা চালাতো আর আজকে সোহেল তাকে ব্ল্যাকমেল করতেছে। যাই হোক, পাখি তখন তার মাথা ঠান্ডা করে আর শোলকে বলে, ঠিক আছে তোর কিছু করা লাগবে না, আমি সব করতেছি। এরপর দেখা যায় পাখিও লাশটাকে বস্তায় ভরে ওয়াশরুম থেকে টেনে বের করতেছে। আর ক্যামেরাটা যখন বাথরুমের দিকে যায় তখন দেখা যায় সে শোলকেও মেরে ফেলেছে। কারণ হিসেবে আমরা বুঝতে পারি ওই যে সোহেল পাখিকে পুলিশের হাতে ধরে দিতে চেয়েছিল এই জন্য সে শোলকে মেরে দিয়েছে। পাখি মূলত এইখানে কোনো সাক্ষী রাখলো না। পরের সিনে দেখা যায় একটা অ্যাম্বুলেন্সে করে কোন একজনের লাশ নিয়ে যাওয়া হচ্ছে সেই জালালের ঘরে। পুলিশ লাশটাকে নিয়ে এসে জালালকে বলে, ভাই এটার পোস্টমর্টেমটা আগে করুন। আর পুলিশ জানায় লাশটাকে তারা পেয়েছে 300 ফিটে। এটা শুনে জালাল বলে, তাহলে তো এটা সিনতাই কেস। তারপর সে লাশের ওপর থেকে কাপড় সরলে দেখা যায় এই লাশটা হচ্ছে সেই লোকের, যে লোকটি পাখির দরজায় সেদিন কলিং বল চেপেছিল। আর এখানে শেষ হয় প্রথম গল্প। এরপর গল্প চলে যায় পাখির দরজায় নক করা সেই লোকের গল্পে। আর দ্বিতীয় গল্পের নাম হলো পালাবি কোথায়। ওই দিন সে ভুলবশত পাখির দরজায় নক করার পর সে তার বন্ধু শামিমের কাছে আসে। স্বামীর সাথে কথা বলার এক পর্যায়ে সে খুব ইমোশনাল হয়ে যায়, যার কারণে স্বামী তাকে জিজ্ঞেস করে, কিরে কোনো সমস্যা আমারে বল। সে তখন স্বামীকে জানায় সে খুব আর্থিক টানাপড়ার মধ্যে আছে, গত 3 মাসের বাসা ভাড়াটাও সে দিতে পারে নাই, এমনকি তার কাছে বাচ্চার দুধ কেনার টাকাটাও নাই। এসব বলতে বলতে সে আরও ইমোশনাল হয়ে যায়, আর তার এসব কথা শুনে স্বামীর খুব কষ্ট হয়। আর এর জন্য স্বামীম তার নিজের পরিবারের জন্য রাখা 15,000 টাকা তাকে দিয়ে দেয়। আর স্বামীম তাকে বলে, শোন আমি নতুন সাংবাদিকতা জয়েন করেছি, এই কার্ডগুলো তুই রাখ, কোনো দরকার পড়লে আমার ফোন দিস। সে তখন বেশ কয়েকটা কার্ড তার মানিব্যাগের মধ্যে রেখে দেয়। টাকা নিয়ে বের হয়ে সে তার গার্লফ্রেন্ডকে ফোন করে বলে, টাকা তো ম্যানেজ হয়ে গেছে জান, তোমরা এখন কোথায় যাচ্ছি, নারায়ণগঞ্জ তাই না? তার গার্লফ্রেন্ড বলে, নারায়ণগঞ্জ গেলে তো ওরা কাবির নামা চায়, ওখানে যাওয়া যাবে না, চলো আমরা এবার কক্সবাজার যাই। ওই রাতেই তারা দুজন কক্সবাজারে যাওয়ার জন্য প্ল্যান করে। আর ওই মেয়েটি তখন তাড়াতাড়ি তার বাসা নিচে আসতে বলে।
সে তখন তোর গার্লফ্রেন্ডকে বলে ঠিক আছে তুমি তাহলে তাড়াতাড়ি রেডি হও, আমি একটা সিএনজি নিয়ে আসতেছি। এরপর সে একটা সিএনজি পায়, কিন্তু ভাড়া বেশি চাওয়ার কারণে সে সিএনজিটা পেয়েও ছেড়ে দেয়। তারপর সে যখন রাস্তায় সিএনজির জন্য অপেক্ষা করছিল, তখন রাস্তার পাশে দাঁড় করানো একটা মাইক্রো ড্রাইভার তাকে ডাক দেয় আর বলে, স্যার আপনি কই যাবেন? তখন সে বলে, আমি রাজারবাগ যাব। ড্রাইভার তখন রাজারবাগ যাওয়ার জন্য 80 টাকা ভাড়া চায়। তখন সে ড্রাইভারকে মিথ্যে কথা বলে। সে তখন বলে, ভাই আমি খুব বিপদের মধ্যে আছি, বাড়িতে আমার ছেলেটা খুব অসুস্থ, আমার তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, আমারে প্লিজ আপনি 50 টাকা নিয়ে যান। তখন ড্রাইভারও না করতে পারে না, সে রাজি হয়। সে তখন গাড়িতে উঠে দেখে সেখানে ওর 4 জন যাত্রী আগে থেকে বসে আছে। সে তখন সেই 4 জনের সাথে গল্পগুজব করতে থাকে আর তাদের সাথে অনেক চাপাবাজি করে। আর তখন তার গার্লফ্রেন্ড তাকে কল করে, তার গার্লফ্রেন্ড তখন তাকে তাড়াতাড়ি আসতে বলে আর রুমও জমা দেয়। এসব শুনে সে সব বাকিরাও কিছুটা লজ্জা পায়। যাই হোক, এরপর কথা বলা শেষ হলে পাশের লোকটা তাকে জিজ্ঞেস করে, ভাই আপনি কই যাবেন? সে তখন আবার মিথ্যে কথা বলে। সে বলে, ভাই আমি তো সিলেট যাবো, প্রতি বছর এপ্রিল মাসে আমি সিলেটে বাবার মাজারে যাই, সেখানে গিয়ে মানত করি। যাই হোক, গল্প গুজব করার এক পর্যায়ে হঠাৎ দেখা যায় মাইক্রো ড্রাইভার গাড়িটা ব্রেক করে আর বলে, নাটক অনেক হয়েছে, কাজ শুরু কর। এরপর তারা সবাই মিলে তাকে চেপে ধরে আর যা যা আছে সব বের করতে বলে। আর এতে আমরা বুঝতে পারি গাড়িতে বসে থাকা এই 4 জন যাত্রী আর ড্রাইভার তারা সবাই ছিনতাইকারী। তারা 5 জন মিলে একসাথে এইভাবে রাত পেরোতে মানুষের কাছ থেকে ছিনতাই করে। তারা তখন তার পকেট থেকে মোবাইল ফোনটা নিয়ে নেয় আর সেই সাথে স্বামীমারদের সে টাকাগুলো নেয়। এগুলো নেওয়ার পর তারা বলে, তোর বউরে ফোন দেয়। সে বলে, ভাই আমি তো বিয়ে করি নাই। তারপর তারা বলে, এতক্ষণ তাহলে তুই কার সাথে কথা বললি? সে তখন বলে, আমি ইনসুরেন্স কোম্পানিতে চাকরি করি, এটা আমার ক্লায়েন্ট। ঠিক ওই সময় তাকে তার গার্লফ্রেন্ড কল করে, তখন তাদের লাউড স্পিকারে ফোনটা রিসিভ করে। তখন তার গার্লফ্রেন্ড বলে, কি ব্যাপার তুমি এখনও আসতেছো না? আমাদের কক্সবাজার যাওয়ার বাস তো মিস হয়ে যাবে, তুমি তাড়াতাড়ি আসো। এটা শুনে ছিনতাইকারীরা অবাক হয়ে যায় আর তারা বুঝতে পারে সে এতক্ষণ তাদেরকে যা যা বলেছে সব মিথ্যে কথা বলেছে। তারপর তার ওই মেয়েকে বলে, শোন তোর হাজব্যান্ডকে আমরা আটকে রাখছি, ছাড়তে হলে টাকা দিয়ে ছাড়াতে হবে। তারপর তার ওর প্রেমিকে কথা বলতে দেয়। তখন সে বলে, প্লিজ জান আমি খুব খারাপ পরিস্থিতিতে আছি, আমাকে তুমি আমার জীবন ভিক্ষা দাও, ওদেরকে তুমি কিছু টাকা দিয়ে আমাকে মুক্ত করো। কিন্তু তোর গার্লফ্রেন্ড টাকার কথা শুনে কল কেটে দেয় আর মোবাইলটা বন্ধ করে। আর এতে সে সিন্ধাইকারে খেপে যায় আর তাকে মারতে চায়। এমন সময় তার আসল বউ তাকে কল করে আর বলে, কই তুমি, বাসায় আসবা না? তখন সিন্ধাইকারে মনে করে তার গার্লফ্রেন্ডই তাকে আবার কল দিয়েছে। তাই তারা বলে, তোরে না বললাম তোর হাজব্যান্ডকে আমরা আটকে রাখছি, ছাড়তে হলে টাকা দিতে হবে। তারপর সে বলে, ভাই এটা আমার আসল বউ আর ওটা ছিল 2 নাম্বার বউ। তার বউ তখন তার এই নষ্টামির কথা বুঝতে পেরে অনেক রাগ করে আর তারপর সিন্ধাইকারীটা তার ওয়াইফের কাছে টাকার দাবি করে। কিন্তু দেখা যায় টাকার কথা শুনে তার বউ কলটা কেটে দেয় আর তাই তারা কোনো উপায় খুঁজে না পেয়ে তারা তার কাছে যা ছিল সেগুলো নিয়ে তাকে গাড়ি থেকে নামিয়ে দেয়। কিছুদূর যাওয়ার পর তারা ওই লোকের মানিব্যাগ চেক করতে গিয়ে স্বামীর দেওয়া সেই সাংবাদিকের কার্ডগুলো দেখতে পায়। তারা মনে করে ওই লোকটা হয়তো সাংবাদিক, তাই তারা এমনটা ভেবে অনেক ভয় পেয়ে যাওয়ার ভাবতে থাকে এই লোকটাকে ছেড়ে দিলে তো আমরা ফেঁসে যাবো। তাই তারা তাড়াতাড়ি মাইক্রোটা ব্রেক করে আর আবারও সেই লোকটাকে গাড়িতে তুলে নিয়ে আসে। এরপর তারা তাকে নিয়ে সে 300 ফিটে চলে যায়। জায়গাটা ছিল অত্যন্ত নির্জন। তাদের ধারণা এই লোকটা যেহেতু সাংবাদিক তাই তাকে ছেড়ে দিলে তারা নিজেরাই ফেঁসে যাবে আর এর জন্য তাকে মেরে ফেলার প্রস্তুতি নেয়। তখন সে লোকটি তাদের কাছে মিথ্যা বলার জন্য ক্ষমা চায় আর বলে, ভাই আমি আপনাদেরকে অনেক মিথ্যা কথা বলছি, কিন্তু বিশ্বাস করেন ভাই আমি এখন একটু মিথ্যা কথা বলছি না, আল্লাহর কসম ভাই আমি কোনো সাংবাদিক না, আমারে প্লিজ জানে মাইরেন না, আমি সারাদিন অনেক মিথ্যে কথা বলছি কিন্তু এটা সত্যি কথা, আমি ছোট্ট একটা চাকরি করি, আমি সাংবাদিক না, ভাই ভাই প্লিজ আমারে জানে মাইরেন না, আমার ছোট্ট একটা বাচ্চা আছে, ও ইতিম হয়ে যাবো, আমারে প্লিজ মাফ করে দেন। কিন্তু সেই সিন্ধাইকারীটা তার এই নির্মম সত্যিটা বিশ্বাস করে না, কারণ তারা এর মধ্যে অনেকবার প্রমাণ পেয়েছে সে কথা কথা মিথ্যা বলে আর এর জন্য তারা সেই জায়গাতে গুলি করে তাকে মেরে ফেলে। আর যে লোকটি তাকে গুলি করেছে তার নাম হচ্ছে মিলন। মিলন তাকে মেরে ফেলে খুব টেনশনে পড়ে যায়, তাই সে তার দলবলকে গ্রামে পাঠিয়ে দেয় আর জানায় তারা যদি পুলিশের কাছে ধরাও পড়ে তবু যেন অন্যজনের নাম না বলে, এই বলে তাদেরকে সে ধান্দার কসম দেওয়ায়। আর এখানেই দ্বিতীয় পর্ব শেষ হয়। দ্বিতীয় গল্পের নাম গোলাপি এখন ঢাকায়। এরপর সে মিলন পতিতালয়ের মেয়েদের কাছে আসে ফুর্তি করার জন্য। আর এদিকে দেখা যায় পুলিশ সে পতিতালয়ের জায়গাটা রেড দেয়। পতিতালয়ে পুলিশ দেখে সবাই দৌড়ে পালিয়ে যায়, যার কারণে পুলিশ কাউকে ধরতে পারে না। সবাই পালিয়ে গেলেও দেখা যায় একটা মেয়ে ঘরের মধ্যে চরসড়ক হয়ে বসে আছে আর খুব কান্না করছে। পুলিশ তখন মনে করে মেয়েটিকে হয়তো কেউ জোর করে এখানে আটকে রেখেছে, তাই সে মেয়েটিকে থানায় নিয়ে আসে আর প্রাথমিক চিকিৎসাবাদ শুরু করে। পুলিশ তখন বলে, তুমি আমার মেয়ের মতো তাই ভয় পেও না, আমাকে সব কিছু খুলে বলো। তারপর সে মেয়েটি সব কিছু বলতে শুরু করে আর কাঁদতে কাঁদতে বলে, আমার বাড়ি কিশোরগঞ্জ, আমার একটা পরিচিত মামা চাকরি দেওয়ার নাম করে শহরে নিয়ে এসেছে, তারপর সে আমার ওখানে রেখে কোথায় চলে গেছে আমি কিছুই জানি না। পুলিশ তখন তার মামার নাম্বার চলে সে জানায় উনি আমার নাম্বারটাও দেয় নাই। এই বলে সে কান্না করতে থাকে। মেয়েটি কান্না দেখে পুলিশের অনেক মায়া হয় আর বলে, তাহলে তুমি এখন তোমার পাশে ফিরে যাও। তখন সে বলে, না স্যার আমার প্লিজ একা ছাড়বেন না, ওরা আমাকে দেখলেই মেরে ফেলবে।
পুলিশ তখন বলে, বাসে উঠিয়ে দিলে যেতে পারবা? সে বলে, জি স্যার, যেতে পারবো। পুলিশ তখন আরেক পুলিশকে দায়িত্ব দেয় মেয়েটিকে বাসে উঠিয়ে দেওয়ার জন্য। ঠিক ওই মুহূর্তে থানায় একটা ছেলে এসে বলে, স্যার আমার বান্ধবীটি বাঁচান, আমি আর আমার বান্ধবী বাসার দিকে যাচ্ছিলাম, হঠাৎ কয়েকজন ছেলে এসে আমাদের উপর আক্রমণ করছে, আমারে মেরে আমার বান্ধবীরে নিয়ে গেছে, প্লিজ স্যার আমারে বাঁচান, ওরা আমার অনেক মারছে আর হয়তো ওরা আমার বান্ধবীটা ধর্ষণ করে মেরেই ফেলবে, প্লিজ আপনি আসেন। পুলিশ বলে, ঠিক আছে তাহলে চলো। যাওয়ার আগে সে মেয়েটিকে ফোন নাম্বার দিয়ে দেওয়ার বলে বাসে পৌঁছে আমাকে ফোন করবে, এই বলে পুলিশ তখন ছেলেটির সাথে চলে যায়। আর এরপর একজন হাবিলদার মেয়েটিকে নিয়ে একটা বাস স্টেশনে আসে আর ময়মনসিংহের একটা টিকিট হাতে ধরিয়ে দেয়। ওই সময় হাবিলদারকে তার বউ ফোন করে আর তাড়াতাড়ি বাসে আসতে বলে। তখন হাবিলদার মেয়েটিকে তার পকেট থেকে 2000 টাকা দেয় আর বাসের টিকিটটা দিয়ে বলে, বোন তুমি বাসে চলে যাও আর বাসায় গিয়ে স্যারকে একটা কল দিও। এই বলে সে বাসে চলে যায়। হাবিলদার যাওয়ার সাথে সাথে সে বাসের টিকিটটা ছিঁড়ে ফেলে আর তার শরীরে লুকানো একটা বাটন মোবাইল বের করে। এরপর সেজনকে ফোন করে আর বলে, কিরে কই তোরা? পুলিশ দেখে তো সবাই পালালি। আরে দেখ আমি পুলিশের সাথে আছি। ফোনের ওপাশ থেকে একজন বলে ওঠে, শান্ত তুই বের হয়েছিস? শান্ত তখন বলে, হ বের হয়েছি, আসতেছি আমি। আসলেই শান্ত হচ্ছে সেই পতিতালয়ের সর্দার, আর সে যাদের সাথে কাজ করে তারা হচ্ছে ড্রাগ ডিলার, শান্ত হচ্ছে তাদের বিজনেস পার্টনার। দেখা যায় শান্তাকে তার দুই পার্টনার অন্য একটা জায়গায় দেখা করতে বলে। শান্তাকে দেখে তার দুই পার্টনার অবাক হয় আর বলে, তুই শরীরে এতগুলো মাল রেখে কেমনে পুলিশের চোখে ফাঁকি দিলি আর কেমনেই বা থানা থেকে বের হলি? শান্ত তখন তাদেরকে সব ঘটনা খুলে বলে আর বলে, আমি তো নিজেই দেওয়ালে আঘাত করে মাথা ফাটাইছি যাতে পুলিশ সন্দেহ করতে না পারে, তা না হলে আমি তো ধরা খাই চাইতাম। এরপর সে তার শরীরের বিভিন্ন জায়গা থেকে ইয়াবা বের করে। শান্তির সব কর্মকাণ্ড শুনে তার এক পার্টনার বলে, যাক তুই তাহলে আমাদের বড় একটা চালান বাঁচিয়ে দিলি, আমাদেরকে রক্ষা করলি, এই খুশিতে একটা পার্টি হয়ে যাক। এরপর সে শান্তাকে এক প্যাক মদ এনে দেয়। শান্ত তখন মদ খেতে থাকে আর গল্প করতে থাকে। এই মুহূর্তে দৃশ্য আবার চলে যায় সেই লাশ কাটা জালালের কাছে। জালাল মন্টুকে বলে, দোস্ত তুই একটু আমার বোর্ডে বুঝা, ওর সাথে এমন করে কেন? আমি সারাদিন এখানে কাজ করি কিন্তু আমার বুঝতেই চায় না। মন্টু বলে, তোর শরীর থেকে তো মরা মানুষের গন্ধ আসে, তোর সাথে কি সংসার করবে, তুই তোর বোর্ডে ডিভোর্স দিয়ে দে। এটা শুনে জালাল মন্টুর উপর অনেক রেগে যায় আর বলে, আমার ছোট ছোট দুইটা বাচ্চা আছে, তালাক দিয়ে দিল তোরা ইতি মেয়ে যাবো, তোরে বুঝাইতে বলছে তুই বুঝাবি। আর ওই সময় তারা বাইরে থেকে অ্যাম্বুলেন্সের শব্দ শুনতে পায়। তখন তারা বুঝতে পারে নতুন কোনো লাশ আসতেছে। যাই হোক, এই দেখি শান্তার এক পার্টনার শান্তাকে বলে, আমার মনে হয় আমাদের ভেতরকার তথ্য কি একজন পুলিশকে দিচ্ছে, তা না হলে দুই দিন পরপর কীভাবে পুলিশ রেড দেয়? দুই পার্টনার তখন শান্তার দিকেই সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে থাকে। শান্তা বলে, তোরা কি আমারই সন্দেহ করছিস? তখন পার্টনার বলে, পুলিশ আসলো তোরে ধরে নিয়ে গেল, আমার 4 ঘন্টা পর তোরে ছেড়ে দিল, আমাদের কি বোকা পাইছিস? কতদিন হলো পুলিশের হয়ে কাজ করিস? এইসব শুনে শান্ত তখন অনেক রেগে যায় আর অনেক গালিগালাজ করতে থাকে। শান্তা যেসব করেনি এটা প্রমাণ করার জন্য সে পুলিশের দোষী নাম্বারে কল করে। ফোনটা তখন লাউড স্পিকারে ছিল। শান্তা বলে, স্যার আমি অন্য একজনের ফোন দিয়ে আপনার ফোন দিছি, আমি গাড়ির মধ্যে আছি, কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। পুলিশ অফিসার তখন বলে, ঠিক আছে সাবধানে যাও। আর তখন তাদেরও বিশ্বাস হয়। ফোনে কথা বলার সময় শান্তা অনেক অসুস্থ হয়ে পড়ে, তার প্রচণ্ড শ্বাসকষ্ট হয়। শান্তা বলে, আমার এমন লাগতেছে কেন, তোরা আমার কী খাওয়াই সস? পার্টনারটা তখন শান্তার সত্যতা প্রমাণ পেয়ে তাদের ভুলটা বুঝতে পারে আর শান্তাকে বলে, বোন আমাদের তুই মাফ করে দিস, আমরা ভাবছি তুই হয়তো আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করছস, আর এজন্য আমরা তোর মদের ভিতর বিষ মিশিয়ে দিছি, আমাদের তুই মাফ করে দে। তারা তখন শান্তাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে। শান্তা তখন বাচ্চার জন্য চিল্লাচিলি করে কিন্তু কিছুক্ষণ ছটফট করার পর শান্তা মারা যায়। এদিকে দেখা যায় সে পুলিশ অফিসার নতুন একটা মেয়ের লাশ নিয়ে এসে জালালের কাছে। ওই যে ওই সময় একটা ছেলে পুলিশ অফিসারের কাছে বললো আমার বান্ধবী খুব বিপদে আছে, এটা হচ্ছে ওই ছেলের বান্ধবীর লাশ। যাই হোক, পুলিশ অফিসার তখন জালালকে বলে, এই কেসটা মারাত্মক, কারণ কেউ একজন মেয়েটাকে রেপ করার পর খুন করে ফেলছে। আর এখানে শেষ হয় তৃতীয় গল্প। চতুর্থ গল্পের নাম হচ্ছে অমানস। ওই যে ছেলেটা পুলিশের কাছে সাহায্য চাইতে আসছিল তার নাম হচ্ছে অপু। ওই দিন অপু পুলিশকে নিয়ে যতক্ষণে সে জায়গায় পৌঁছায় তার মধ্যে তারা মেয়েটিকে মেরে রাস্তার মধ্যে ফেলে চলে যায়। অপু তখন অনেক কান্না করতে থাকে আর তখন পুলিশ তাকে কোনো রকমের সামলে নেয়। পুলিশ তখন অপুকে বলে, কীভাবে কী হলো পুরো ঘটনাটা বলুন তো। তারপর সিন চলে যায় ফ্লাশব্যাকে। দেখা যায় ওই দিন রাতের বেলা অপু তার ওই বান্ধবীকে নিয়ে একটা হসপিটালের সামনে আসে আর তার বান্ধবীকে বলে, ইমার্জেন্সি রুগী আছে, তোরে রক্ত দিতে হবে। কিন্তু তার বান্ধবী জানতো না রক্ত দেওয়ার জন্য অপু তাকে এখানে নিয়ে আসছে আর সে ইঞ্জেকশন অনেক ভয় পায়, তাই সবুকে বলে আমি রক্ত দিতে পারবো না। অপু তখন তাকে অনেক বুঝে আর বলে, তুই রক্ত দিলে একটা গর্ভবতী মা আর তার বাচ্চা দুজনেই বেঁচে যাবে, তুই কি এটা চাস না? এইসব বলে সে মেয়েটিকে রাজি করিয়ে রক্ত দিতে নিয়ে যায়। রক্ত দিয়ে ফেরার পথে মেয়েটি অপুর প্রতি অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করে আর বলে, তোর জন্য একটা ভালো কাজ করতে পারলাম। কিছু দূর যাওয়ার পর তারা দেখতে পায় রাস্তায় একটা লোক শুয়ে আছে, দেখে মনে হচ্ছে অজ্ঞান হয়ে পড়ে আছে।
অপু তখন বাইক থেকে নেমে সেই লোকটার কাছে আসতে চায়, কিন্তু যখন তার বান্ধবী বাধা দেওয়ার পরে হয়তো কোনো ঝামেলা হতে পারে। অপু মনে করে লোকটা হয়তো বিপদে পড়েছে, তাই সে লোকটার কাছে আসে আর তার হাত পা নাড়াচাড়া করতে থাকে। ঠিক ওই মুহূর্তে সেখানে কিছু লোক চলে আসে আর তাদের উপর আক্রমণ করে বসে। তাদের প্রত্যেকের হাতে বন্দুক ছিল। তারা তখন অপুকে প্রচণ্ড মারধর করতে থাকে আর মেয়েটাকে নিয়ে চলে যায়। আর এইসব ঘটনা অপু তখন কাঁদতে কাঁদতে পুলিশকে জানায়। এদিকে দেখা যায় জালালের ঘরে মেয়েটার লাশটা আনার পর মন্টু খেয়াল করে দেখে মেয়েটার প্যাটের দুই পাশে বড় বড় সেলাই করা। সে তখন জালালকে ডেকে বিষয়টা জানায়। তারা তখন বুঝতে পারে মেয়েটিকে আসলে ধর্ষণ করা হয়নি, মেয়েটির পেট কেটে কিডনি চুরি করা হয়েছে। তারপর জালাল মন্টুকে বলে, বন্ধু আমরা যেটা দেখি আর শুনি তা সবসময় সত্যি না, এরকম অনেক মিথ্যে লুকিয়ে থাকে। আর এদিকে দেখা যায় পুলিশ অপুকে ছেড়ে দিয়েছে, অপুর মুখে রক্তমাখা আঘাতের চিহ্ন। এর সব কিছুই অপুর নাটক ছিল। আসলে অপুর উপর কোনো আক্রমণ করা হয়নি, ওই লোকগুলো অপুরই দলের লোক। তারা সবাই মিলে প্ল্যান করে ওই মেয়েটিকে ধরে নিয়ে তার কিডনি দুটো কেটে নিয়েছে আর তারপর তারা গাড়িতে এনে ওই ময়লা স্তূপে ফেলে দিয়েছে। আর পুলিশের কাছে যাওয়ার আগে অপু তার এক সহযোগীকে বলে, কে আমার মুখে একটা ঘুষি মার। তারপর সে মুখের আঘাতের চিহ্ন নিয়ে পুলিশের কাছে যায়। আর কিডনি নেওয়ার জন্য যেহেতু প্রথমে রক্তের গ্রুপ ম্যাচ করতে হয়, এজন্য সে প্ল্যান করে তার বান্ধবীকে নিয়ে সেদিন হসপিটালে গিয়েছিল। তখন তার উদ্দেশ্য ছিল মেয়েটির রক্তের স্যাম্পল জমা দেওয়া। তারপর যখন দেখলো রক্তের গ্রুপ টিস্যু ম্যাচ হয়ে গেছে, তখনই তারা প্ল্যানটা করে কিডনি দুটো নিয়ে নেয়। আর এদিকে পুলিশ তাকে ছেড়ে দেওয়ার পর তার আসল রূপ দেখা যায়, সে শয়তানের মতো হাসতে থাকে। আর এখানেই শেষ হয় চতুর্থ গল্প। পঞ্চম গল্পের নাম হচ্ছে বন্ধু আমার। এই গল্পটা হচ্ছে জালাল আর মন্টুকে নিয়ে। জালাল মন্টুকে বলে, বন্ধু এই দুনিয়াতে ভালো কাজ করলে মরতে হয়, খারাপ কাজ করলে মরতে হয়, এখন তুই বল তুই কেমনে মরবি। মন্টু ভাবে সে ফাইজলামো করতেছে, তাই সে বলে, কি বলতেছিস এসব, আমার কি মরণের সময় আসছে নাকি? জালাল বলে, ধরে নিয়ে তোর মরণের সময় আসছে, বল তুই কীভাবে মরবি। মন্টু বলে, তুই আজকে তো বেশি মদ খাইছস, চল আমরা চা খেয়ে আসি। তারপর জালাল বলে, তোর আমি লাশের ঘরে ক্যান চাকরি দিছি জানাস, কারণ লাশের সাথে থাকলে মানুষের বেঁচে থাকার অনেক ইচ্ছে হয়, যেমন এখন তোর অনেক বেঁচে থাকার ইচ্ছে হইতেছে। মন্টু বলে, কি বলছিস এসব, কিছুই বুঝতেছি না। তখন জালাল বলে, বুঝতে পারতস না তাই না, আমি এখানে সারা জায়গায় লাশ পাহারা দিই আর তুই এই সুযোগে প্রতিরাতে আমার বউর সাথে শান্তি চুক্তি করাস, মনে করছস আমি কিছু বুঝি না তাই না। মন্টু তখন জালালের কাছে ক্ষমা চাইতে থাকে, কিন্তু জালাল তার কোনো কথাই শোনে না। সে খপ করে মন্টুর গলা চেপে ধরে। আর এখানে শেষ হয় পঞ্চম গল্প। এই পাঁচটি গল্পের প্রত্যেকটি গল্প বাস্তব ঘটনা থেকে নেওয়া। গল্পগুলো থেকে অসাধারণ কিছু শিক্ষা আছে। আমাদের সমাজে অনেক মানুষই ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও বাইরের রোমান্সের জন্য অন্য নারীর কাছে যায়। এদের মধ্যে অনেক নারী তাদেরকে ফাঁদে ফেলে বড় ধরনের ধান্দা করে নেয়। আর দ্বিতীয় গল্পের লোকটি শুধুমাত্র মিথ্যে আর চাটুবাজির জন্য জীবনটা হারিয়ে ফেলে। আর তৃতীয় গল্পের পচেতের শর্দের পাখি এতটা চতুর থাকার সত্ত্বেও নিজেকে বাঁচাতে পারেনি, কারণ অন্যায় করলে শাস্তি তাকে পেতেই হবে। আর চতুর্থ গল্প আমাদেরকে শিক্ষা দেয়, যেসব মানুষ আমাদের সমাজে সুন্দর গুছিয়ে ভালো কথা বলে তাদের মধ্যে বেশি দুই নম্বরই কারবার, তাই এইসব সাধুবাস মানুষ থেকে দূরে থাকতে হবে। আর পঞ্চম গল্পে দেখতে পারি মন্টু তার বন্ধুর বউর সাথে দীর্ঘদিন পরকীয়া করতে গিয়ে একদিন ধরা খেয়ে যায়, অর্থাৎ পাপ বলে সেটা উন্মোচন হবেই দুদিন আগে বা দুদিন পরে। তাই যতটুকু সম্ভব হয় নিজেকে পরিষ্কার রাখুন আর শহরের এই খারাপ মানুষদের থেকে নিজেকে দূরে রাখুন। যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আপনার প্রিয় মানুষটিকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।